29 কোটি টকিয়া কেলেঙ্কারিয়ে জোকাৰিছে গ্রামীণ বিকাশ ব্যাংকক। মুখ্য কার্যালয়ের বিষয়ার জ্ঞাতসারে লাহরিজান ডকমকা শাখাত জালিয়াতি। স্থানীয় তথা গ্রামাঞ্চলের রাইজর মরমর গ্রামীণ বিকাশ ব্যাংকত সংঘটিত হয়েছে বিয়াগুম দুর্নীতি, যে দুর্নীতিত এতিয়া নাম সাঙুর খাইছে এইটো গুৱাহাটীৰ জি এছ রোড স্থিত গ্রামীণ বিকাশ ব্যাংকর মুখ্য কার্যালয়ের কেইবাজনো বিষয়ার নাম। তথ্য অনুসরি কার্বি আংলং জেলার ডিফু আঞ্চলিক কার্যালয়ের অধীনস্থ লাহরিজান আর ডকমকা শাখাত সংঘটিত হয়েছে এই কেলেঙ্কারি। ইয়ারে ডকমকা শাখাত 2020 সনের দুবছরত সংঘটিত হয়েছিল 22 কোটি টাকা। গ্রাহকর জমাধন ব্যাংক বিষয়ায় জালিয়াতিরে উলিয়াই নিয়ার লগতে কিষাণ ক্রেডিট কার্ড দিয়ার নামত সংঘটিত হয়েছিল এই কেলেঙ্কারি। কেলেঙ্কারি জড়িত আছিল সেই সময়ের ডকমকা শাখার শাখা পরিচালক জাভেদ হুসেন চৌধুরী আর সহ পরিচালক রাজু মালাকার। জাভেদ হুসেন আর রাজু মালাকারের নেতৃত্বতে শাখাটোত সংঘটিত হওয়া 22 কোটি টকিয়া কেলেঙ্কারির 78 লাখ টাকা শাখাটোর ক্ষেত্রীয় বিষয়া মেসেঞ্জার আর মেসেঞ্জারের পরিবারের একাউন্টের জড়িয়ে উলিয়াই নিয়া হয়েছিল। আনহাতে লাহরিজান শাখাত সংঘটিত হয়েছে মুঠ 7 কোটি টাকার কেলেঙ্কারি। শাখাটোর সেই সময়ের শাখা পরিচালক দিব্যজ্যোতি কলিতা আর ক্লার্ক অশ্বিনী শ্যামে বেনামি গ্রাহকের নামত একাউন্ট খুলি সিস্টেমের জড়িয়ে 7 কোটি টাকা উলিয়াই নিছিল। প্রথমে বেনামি গ্রাহকের একাউন্টলে ধন হস্তান্তর করে পাছত নিজের নিজের একাউন্টের জড়িয়ে সেই ধন উলিয়াই নিছিল। এই কেলেঙ্কারি জড়িত শাখা দুটার শাখা পরিচালক আর ক্ষেত্র বিষয়াক নিলম্বন করা হয়েছে। কিন্তু ডাঙর কথাটা হল এই কেলেঙ্কারি ডিফুর আঞ্চলিক কার্যালয় আর মুখ্য কার্যালয়ের বিষয়া জড়িত না থাকলে কোনো কারণত দুটা শাখাত এই কেলেঙ্কারি সংঘটিত করবো সম্ভব নহয়। তথ্য অনুসরি কেলেঙ্কারি সংঘটিত হওয়ার সময়ত আঞ্চলিক প্রবন্ধক আছিল প্রদীপ কুমার পাল আর ভাস্কর সেনাপতি। একদরে ঋণ বিভাগত আছিল অমরজ্যোতি গগৈ আর রতন দেব। উল্লেখযোগ্য যে লাহরিজান শাখাত কেলেঙ্কারি হওয়ার সময়ত মুখ্য কার্যালয়ত একাউন্ট বিভাগত আছিল অরূপ কুমার হোম আর নরেশ কুমার রয়। যে সময়ত এই সমগ্র কেলেঙ্কারিতে জড়িত বহুজনের নাম উলাই আছে সমান্তরালভাবে লাহরিজান শাখার কেলেঙ্কারি সিবিআই হস্তান্তর করা হয়েছে। ঠিক সেই সময়তে কেলেঙ্কারির সময়ত মুখ্য কার্যালয়ের একাউন্ট বিভাগত কাম করা অরূপ কুমার হোম আর নরেশ কুমার রয়ক উচ্চ পদবীলৈ পদোন্নতি দিছে, যাক লৈ সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।